কিন্তু মুকুল সাহা বললেন আমার রেখেতে আমি কোনো দিনও বাইরের সন্দেহ নিয়ে আমি কোনো দিনও অপারেশন করবো না। ডক্টর মুকুল সাহা বলেন হ্যাঁ আমি আঞ্চলিয়া মেঘালয় স্টেট সিকিউরিটি ফোর্স পুলিশ ফোর্স তুমি কিন্তু মুবা আমার আসাম চিফের আপায় আর বিকর আপায় অপারেশন সাজাব আর আসামি মান্ডিব আসামি সরকার পুলিশ ফোর্স সিকিউরিটি ফোর্স চুঙ্গা চূড়ান্ত গঙ্গা নাঙ্গে দিয়ে ডিসিশন করে আসবে এসা জামান এসা পুলিশ রিক্রুটমেন্ট আপত্তি না তা কম হোটা রিক্রুটমেন্ট আপত্তি না নিয়ে স্যার নাকি বিচার সানিব বিচার পুলিশ নাকি না পুলিশ এটা কত বলতাম আমি রুম রুম আনাব আমি দেখা থাকা পুলিশ না কাটে আমি আমি সবাই পুলিশ না কাটে আমি আর উমেন পুলিশ না আমি নগপা আমি নামতে আমি রেমেতে পুলিশ না কাটে আছেন ভাষা পা নিয়ত কো মাতুতে আমার না মারা যায় আমার কেন মাইনা মাইনা নবা ডক্টর মুকুল শর্মা আঁচনি আসম আঁচনি আদক সত্যমানি করে আপনা তরুণ লাগে ছাড়া চুপারাম কঠোর থানা দে স্বীকৃতি ফোর্স তো তুমি না গে তাহলে আঁচনি আঠাম স্বীকৃতি ফোর্স তুমি যা বুঝে গেলেন ফাইলে না গে মানে আফাচিনি আর্মি করে আছে অপারেশন পাওয়া হবে আফাচিনি রেবা রেবা আর্মিরা সিআরপিএফরা ইয়ারান্দে কুসুক মাজা কারো কুসুক নামে আয় যাওয়া আসুন ধ্বংসক সমাধান দেখা দেবো ধ্বংসক পরাপা আজকে না লিখে কুসুক কুসুক মাজা দেবো দে মিস আদাসেনি উগিব না দোষী গুরু রূপা কুপা গুরু দোনামার না সকে এক দেশের ভাষা আর এক দেশের দাড়ি কর মত মণিপুরে দেখা গেল নাগাল্যান্ডে দেখা গেল আসামের বিভিন্ন ক্ষেত্রতে দেখা গেল আর্মি যে অপারেশন করলে কি হয় নির্দোষ দেহ কে গুলি মারে ধরে দেয় হয় না না এরকম অনেকবার হয়েছে না আর মণিপুরে নাগাল্যান্ডে আসামের বিভিন্ন জায়গাতে এই সব কিছু অভিজ্ঞতা নিয়ে আমাদের নেতা মুকুল সাহা যখন নাকি চিফ মিনিস্টার উনি বললেন আমি আমার রাজ্যতে বাইরের সৈন্য আনি আমি কোনোদিন অপারেশন করবো না আমার নিজের সৈন্য আমি তৈরি করবো বলে এক প্রত্যেক বছরে রিক্রুটমেন্ট প্রসেস উনি শুরু করলেন আর তাছাড়াও এনটি ইনসার্জেন্সি ফোর্স ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি সারা ফার্স্ট ফোর্সের প্রথম আমাদের মেঘালয়তে আমাদের রাজ্য সরকারের কাছে এরপর এনটি ইনসার্জেন্সি ফোর্স তৈরি করা হচ্ছে তার নাম হলো এস এফ টেন স্পেশাল ফোর্স টেন 1795 ফোর্স সেকশন করিয়া ওয়ান আফটার আদার ফেস মেনারে ফার্স্ট ফেস সেকেন্ড ফেস থার্ড ফেস রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলো আর ওনাদেরকে ট্রেনিং পাস করার পরে এটাকে প্রেসিং করা হলো জঙ্গলে কোন বাগানে 100 জন কোন বাগানে 150 জন কোন বাগানে 200 জন আর তার তো রাস্তা শান্তি মুকুল সাহা বললেন কোনোদিনও গুলি মারিও না তাদেরকে শুধু সাইকোলজিক্যালি তাদেরকে প্রেসার দেওয়া হোক যাতে উপায় না পায়া তারা যাতে সারেন্ডার করে আর সেরকমই একটার পর একটা সারেন্ডার করতে করতে আজকে আমাদের এখানে জেনারেল নাই এটা হলো সবচেয়ে বড় দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন দ্যাট দ্য মুকুল সাহা গভর্নমেন্ট হ্যাজ এভার গিভেন টু ইউসেলফ এটাই আর যদি আজকে সরকার চেঞ্জ হওয়ার পর একটা দুইটা তিনটা তিনটা মানে কিডন্যাপিং শুরু হয়েছে কিডন্যাপিং শুরু হয়েছে ডিমান্ড টাকা ডিমান্ড সব সপ্তাহ সপ্তাহে দোকান দেখছে আপনা আপনার লেগা আপনা আর কি থাকো না থাকো তাও দেন এক্সট্রাশন আবার চেঞ্জ হোক দুপুরিন থাকিনি গভর্নমেন্ট আপনি দে না শুন ইয়াম বলে শুন সপ্তাহ হবে আর শুন ট্রেন নষ্ট করবে গুন্ডা ফিস অগি অগি দাঙ্গি ভাঙা নাঙ্গে ডাক্তার কথা আলো গিয়ে দূরা তো ভাঙিনে কে না কাগজ নিয়ে ধান ধান পাত্র ডাক্তার কথা হতে না আবার চিন্তা বলে যেমন ইয়ারা কই দামান চাকুদান বিফোর ইট ইস টু লেট আজ ইয়ারা কো বকাস নাগতা আজ ইন্দা কোন নাঙ্গে তোরা গুনেমেন্ট আলো যে ইলেকশন ইলেকশন জ্ঞান সে নাকি ইম্পর্টেন্ট মানে ইলেকশন আছে লিডার কো চোকা লিডার কো চোক যখন চোক কে বিচার সরকারি কো থানা সাপোর্ট তাহলে মানে লিডার কো নাম্বার নাগে পার্টি কো নাম্বার নাগে পার্টি কে তা আমি নিছ নবা ইন্ডিয়া আছে ভবে কো দেন মনসম পাতে দেন এপিপি যা মনসম পাতে বিজেপি আর কংগ্রেস যে পার্টি কে কিনে স্যার বিজেপি পার্টি মানে আপনারা আছে মানে ধর্মীয় সংসদ কে জাতীয় সংসদ পলিটিক্স সংসদ আসুন তো মে কো ধাম ধাম ডাকাত কে বিজেপি বিজেপি যদি তা বেশি আশ্রয় দেয় বিজেপি কিরম পার্টি আপনারা সবাই জানেন বিজেপি জাতির উপরে ভিত্তি করে
ধর্মের উপর ভিত্তি করে তারা রাজনীতি করে। তার জন্য আমরা যদি সাবধান না হয় এই অত মহাদেশ ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে যাবো, কিন্তু এক হইয়া থাকতে পারবো না। কাজে কংগ্রেস পার্টি এরকম পার্টি যে নাকি ছোট বড় সব জাতিকে সব ধর্ম পালন করা জাতিকে এক সঙ্গে নিয়ে চলতে পারে হলে শুধু কংগ্রেস পার্টি, আর যে নাকি কমিউনাল পার্টি বিজেপি তাকে মোকাবিলা করার মতন শুধু কংগ্রেস পার্টি আছেন আমাদের ভারতবর্ষ। তাই আমরা কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট ডক্টর মুকুল সাংমাকে আমরা এমপি বানিয়ে পাঠাবো। উনি যে আমাদের ক্যান্ডিডেট হওয়ার জন্য যে উনি রাজি হলেন এটা হলো অনেক বড় কথা। আমরা এই সুযোগটা আমরা যাতে নষ্ট না করিয়া উনাকে বানিয়ে যাতে পাঠায় আজকাল সারা দেশের খবরাখবর আপনারা নেন। আমাদের সেন্টারে কংগ্রেস সরকার আসবেন, আমাদের কংগ্রেসের বর্তমানের প্রেসিডেন্ট রাহুল গান্ধী আমাদের প্রধানমন্ত্রী হবে, আর আমাদের এমপি ডক্টর মুকুল সাংমা উনি বড় একটা ক্যাবিনেটের পদ পায়া আমাদের জন্য সুনাম আনব, আর আমাদেরকে সুরক্ষিত দেওয়া সহ আমাদের এখানে উন্নতি আনবো। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করতে চাই এই ইলেকশনে সবাই ভোট নষ্ট না করিয়া সবার ভোট যাতে কংগ্রেসের কেন্দ্রীয় ডক্টর মুকুল সাংমাকে যাতে হাতের ছবিতে দেয় বলিয়া আপনাদেরকে সবাইকে একবার অনুরোধ করিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি অলরেডি টাইম হয়ে গেছে ওখানে উপস্থিত হওয়ার জন্য, প্রায় 40-45 মিনিট আরো লাগবে গাড়িতে যাওয়ার জন্য। তাই আমি আপনাদেরকে সবাইকে ক্ষমা চাই আমাকে যাতে তাড়াতাড়ি পাঠায়, কারণ আমাদের সেন্টারাতে তো শুধু এমপি ইলেকশন নয় ওখানে এমএলএ ইলেকশনও আছেন। পরে বিকাল রাত্রে বেলা আরো একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে ঘোড়া মারাতে, ওখানে আবার এখানে এখানে যাওয়া দেরি হলে ওইটাও দেরি হয়ে যাবো, পারমিশনের চেয়ে বেশি টাইমটা পার হয়ে গেলে মিটিং করা যাবো না। তাই আমাকে আপনারা বিদায় দেন এই কিছু বলিয়া আরো একবার আপনাদেরকে কংগ্রেসের কেন্দ্রে ডক্টর মুকুল সাংমাকে হাতের ছবিতে ভোটটা দিয়া বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে বলিয়া আরেকবার অনুরোধ করিয়া আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, জয় হিন্দ।